সরবে, আপনার কাছে একদম সরাসরি প্রশ্ন, যে যেভাবে পাল্টাপাল্টি সমাবেশ হচ্ছে এবং 27 তারিখকে ঘিরে একটা রেকর্ড ঘন্টা, এই পাল্টাপাল্টি সমাবেশটা মানে যেভাবে আমরা দেখলাম যে আমাদের পশ্চিমা দেশগুলো তারা অনুরোধ করছে সংলাপ এবং একটা নির্বাচনের দিকে যেতে, এই ধরনের সমাবেশে পাল্টাপাল্টি অবস্থার ফলে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আবার একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে, আপনি আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। রাজনীতিতে উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু আমাদের দীর্ঘদিন ধরেই চলে আসছে, এমনকি যদি বলেন যে 2018 নির্বাচনের পর থেকে এখন যেটা হচ্ছে একটা গভীরতর অনিশ্চয়তা দেখা দিয়েছে যে নির্বাচনটি কিভাবে হবে, আদৌ হবে কিনা, বিএনপি আসবে কিনা সে তো, এবং দুই দল যখন এক দফা ঘোষণা করেছে যে এই সরকারের অধীনেই নির্বাচন হবে, আওয়ামী লীগের দাবি আর বিএনপির দাবি হচ্ছে এই সরকারকে চলে যেতে হবে তারপর নির্বাচন হবে, তাহলে এটা ফয়সলা কীভাবে হবে? একটা হতে পারে যে আলাপ আলোচনার মাধ্যমে একটা মধ্যবর্তী অবস্থান নেয়া, যে একটা সমাধান বের করার চেষ্টা করা, সে এরকম কোনো লক্ষণ দেখছি না। সেক্ষেত্রে সংঘাত, সংঘাতে কে জয়ী হবে কে পরাজিত হবে তার চেয়ে বড় হলো যে গণতন্ত্র যে বিধ্বস্ত অবস্থায় আছে এটা আরও বিধ্বস্ত হবে এবং মানুষের ক্ষতি হবে, অর্থনীতির ক্ষতি হবে এবং এক ধরনের আমরা নৈরাজ্যের দিকে চলে যাব। এ কারণেই যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন তারা কিন্তু আলাপ আলোচনার উপর জোর দিয়েছেন। আলোচনা গণতন্ত্রের অন্যতম শর্ত হচ্ছে আলোচনার মাধ্যমে, তর্ক বিতর্কের মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছানো, একটা সমাধানে পৌঁছানো। আমরা যদি এটি জেদ ধরে থাকি তাহলে কিন্তু একটা ভয় যে 2006 যে পরিস্থিতি তৈরি হয়েছে সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় কি না মানুষের মধ্যে শঙ্কা আছে, এবং তখন কিন্তু 2006 এমনকি 2013-14 আন্তর্জাতিক শক্তিগুলো এভাবে বাংলাদেশের নির্বাচন বা বাংলাদেশের রাজনীতিতে এতটাও ওতপ্রোতভাবে জড়িত হয়নি। এখন কিন্তু ভূ রাজনীতির লক্ষ্যবস্তু হয়ে গেছে বাংলাদেশ, সেটি যদি অন্য কোনো বিষয় থাকতো, ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বা কারো স্বার্থের বিষয় থাকতো, সেটি না, বাংলাদেশের নির্বাচন নেই। চীন রাশিয়া প্রকাশ্যে বাংলাদেশের বর্তমান সরকারকেই বলা যায় যে বর্তমান সরকারের সরকারের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে, ভারত প্রকাশ্যে কিছু বলছে না কিন্তু তাদেরও মৌন সমর্থন সরকারের প্রতি, মানে সরকারে যেভাবে নির্বাচনটি করতে চায় সেভাবে। যুক্তরাষ্ট্র কঠোরভাবে আরেকটি সাজানো নির্বাচন বলি বা আরেকটি একতরফা নির্বাচন তারা দেখতে চায় না, এবং ভিসা নীতি কিন্তু কিছুটা হলেও বিএনপিকে স্পেস তৈরি করে দিয়েছে যে যারা এই অনিয়ম, গণতান্ত্রিক অধিকার হরণ, মানবাধিকার হরণ এর সঙ্গে যুক্ত থাকবে, শুধু নির্বাচন না, তারা কিন্তু এসব ব্যাপারও বলেছে, যারা যুক্ত থাকবে তারা তাদের ভিসা দেওয়া হবে না। সুতরাং এটি একটি বার্তা। এখন হ্যাঁ, ভিসা যারা অনিয়মের সাথে যুক্ত থাকবে তারা তাদের দেওয়া হবে না, এটা এর আগে আমরা দেখেছি যে র‍্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, সেই নিষেধাজ্ঞা কিন্তু প্রত্যাহার করা হয়নি, না হলেও কিন্তু নিষেধাজ্ঞা দেওয়ার কারণে র‍্যাব কিন্তু নিয়ন্ত্রিত হয়েছে, না না সেই কারণে মনে হয় কি যে নির্বাচনকে সামনে রেখে যে ভিসা নীতি দেওয়া হলো তার ফলে কি মানে এটা কার্যকর হবে? না, ভিসা নীতি দেওয়ার ফলে যে গণতান্ত্রিক যে স্পেসটা, গণতন্ত্রের যে সুযোগটা যে সংকুচিত হয়েছে সেটা কিছুটা হয়তো বিরোধী দলের জন্য, বিরোধী দলের জন্য নাগরিকদের জন্য কিছুটা সুবিধা এনে দেবে। কিন্তু আপনি যে বিষয়টা হচ্ছে যে ভিসা দেয়া না দেয়া, সেটা কিন্তু আপনি যখন পরীক্ষা না হওয়ার আগে কিন্তু সেটা বলা যাবে না যে নির্বাচনী অনিয়মের সাথে কারা যুক্ত, মানবাধিকার লঙ্ঘনের সাথে কারা যুক্ত, সেটি তো ঘটনা ঘটার পরেই। এবং যুক্তরাষ্ট্র তো এরকম না যে কেউ বললো কারো বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করলো এবং তারা ব্যবস্থা নিল, তারা নিজেরা পরীক্ষা নিরীক্ষা করবে, তারা যাচাই বাছাই করবে, তারা অভিযোগ খতিয়ে দেখবে, তাদের নিজস্ব চ্যানেল আছে। আপনি দেখেন যে বাংলাদেশ কেন পৃথিবীর সব দেশ সম্পর্কে তারা প্রতি বছর একটা রিপোর্ট দেয় পররাষ্ট্র দপ্তর থেকে, সেই রিপোর্টে কিন্তু আমরা মোটামুটি তাদের পর্যবেক্ষণটা পেয়ে থাকি। মার্কিন সিনেটর, কংগ্রেসম্যান তারাও কিন্তু বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে,
কিছু প্রস্তাব দিয়েছে, কিছু পরামর্শ দিয়েছে সরকার সরকারের কাছে, তো এটি তো আমাদের জন্য উদ্বেগের বিষয়। তার চেয়েও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে দেশ, 52 বছরে আমরা নির্বাচন নিয়ে একটি সিদ্ধান্তে আসতে পারিনি, আমরা আমাদের রাজনৈতিক সমস্যা আমরা সমাধান করতে পারিনি, এ কারণেই তো বাইরের দেশগুলো বলার সুযোগ পাচ্ছে, নাক গলানোর সুযোগ পাচ্ছে। আমরা এর থেকে কি বলে কিভাবে উত্তরণ ঘটাবে ঘটাতে পারবো, আর সেটি দায়িত্ব কিন্তু রাজনৈতিক নেতৃত্বে, সেই দায়িত্বটা কিন্তু মানে সরকারের উপর আস্থা রেখেই কিন্তু উজরা দেয়ার টিম চলে গেল, কিন্তু আমরা তারপরেও কিন্তু খুব একটা উত্তরণ দেখছি না, মানে সরকারের উপর আস্থা তাদের সঙ্গে আলোচনায় কিন্তু সেটি প্রতিফলিত হয়নি, যে সরকার আশ্বাস দিয়েছে এবং তারা সেটা আশ্বস্ত হয়েছে, তারা বলছে সরকার এই প্রতিশ্রুতি দিয়েছে, সরকার প্রধান এই কথাটি বলেছে এবং তার উপর আমরা বিশ্বাস রাখতে চাই। সে কথাটিও এখানে গণমাধ্যমে একভাবে এসেছে, কিন্তু এটার মধ্যে আরো তাহলে প্রতিনিধি পাঠানোর প্রয়োজন কেন? তার সামনে তো আরো প্রতিনিধি আসছে, ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার প্রতিনিধি আসছে, আর নুল্যান্ডে আসার কথা আছে। এই যে এক ধরনের আমরা কি বাংলাদেশের রাজনৈতিক সমস্যা নিয়ে এখন একটা কি বলে আন্তর্জাতিক টানাপোড়নের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। কি মনে করেন যে যদি নিষেধাজ্ঞার এই পরিধিটা যদি আরো বাড়ে তাহলে সেটা কি সামাল দেওয়ার মতন অবস্থা আছে? না না, প্রথমত হচ্ছে নিষেধাজ্ঞার পরিধি বাড়বে তখনই যখন কোনো ঘটনা ঘটবে, ঘটার আগে কিন্তু সম্ভাবনা নেই। অর্থাৎ সরকার যদি একতরফা নির্বাচন করে ফেলে বা করতে চা করার প্রক্রিয়া শুরু করে দেয় তখন কিন্তু এই প্রশ্নটা আসবে। এখন সেক্ষেত্রে কিছু আদৌ করার থাকবে কি না, যে বাংলাদেশের নির্বাচনে একদিন তফসিল ঘোষণা হয়ে গেল, এটি আপনি দেখেছেন যে 1988 সালে সব বিরোধী দল বিপক্ষে ছিল, নির্বাচন বর্জন করেছিল, এরশাদ সাহেব কিন্তু নির্বাচনটা করে ফেলেছিল। 1996 সালে 15ই ফেব্রুয়ারি সব বিরোধী দলকে উপেক্ষা করে বেগম খালেদা জিয়ার দল কিন্তু নির্বাচন করে ফেলেছিল। এখন যে বিষয়টি হচ্ছে যে সেই সংসদ টেকেনি বেশি দিন, তাই তো? এখন তাহলে তো একটা নির্বাচন হবে, একটা সংসদ গঠিত হবে, তারপর সেটি আবার নতুন করে শুরু করতে হবে, তাহলে আর বাংলাদেশে বলা সময় একবার চলে গেলে সে তো আর ফিরে আসে না। আপনারা দেখেছেন যে আমাদের সংকটগুলো কিন্তু কিন্তু এমন উদাহরণও তো আছে, 22শে জানুয়ারি 2006 বা 2007 একতরফা নির্বাচন হতে যাচ্ছিল কিন্তু সেটা 11 দিন আগে অনির্বাচনের একটা পরিস্থিতি তৈরি। হ্যাঁ, সেটাই কিন্তু আমি মনে করি যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা আওয়ামী লীগ বা বিএনপি, যে তখন দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, যে তার কারো পক্ষে কিন্তু তারা আসেনি না। আর পরবর্তীকালে তারা আত্মরক্ষার জন্যই বলে তারা দেখেছে যে কার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করা যাবে, তার তাকেই সমর্থন করেছে বা তার কাছে ক্ষমতা হস্তান্তরের মানে প্রক্রিয়া বেছে নিয়েছে। আপনি যদি ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বইয়ে দেখতে পারেন যে এরকম তৎকালীন সেনাপ্রধান তিনি কিন্তু বাংলাদেশে তৎকালীন সেনাপ্রধান মইউ আহমেদকে বলেছিলেন যে তুমি গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করো, একটি ভোটের মাধ্যমে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া উচিত, বলছে তাহলে আমাদের সুরক্ষা কি? তিনি কিন্তু এটা বলেছিলেন যে আমি তিনি আওয়ামী লীগ সভানেত্রী এবং বিএনপির চেয়ারপারসন দুজনেরই মুক্তির কথা বলেছিলেন, যে যাতে যাতে তাদের বিচার না হয়, যাতে তাদের আসামির কাঠ করে দাঁড় করাতে না হয় সে ব্যাপারে তিনি ভূমিকা রাখার চেষ্টা করবেন, এটা কিন্তু বলেছেন। সুতরাং বাংলাদেশের রাজনীতি নিয়ে বহির্বিশ্বের তো নানা রকম তৎপরতা আছে, তখনও ছিল এখনও আছে, কিভাবে সমাধান হবে রাজনৈতিক নেতৃত্ব যদি আলোচনায় বসে একটা সমাধান বের করতে পারে সেটাই দেশের জন্য উত্তম, জনগণের জন্য উত্তম, অর্থনীতির জন্য উত্তম, আর যদি সেটি না পারে কি হবে কিন্তু কেউ জানে না।